Thank you. নমস্কার আমার প্রিয় দিদি বোনেরা বন্ধুরা রিয়াল ভ্লগার মাম্পি চ্যানেলে সবাইকে স্বাগত যে যেখান থেকে আজকের ভ্লগটি দেখছো সবাইকে অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি প্রত্যেক মাসে যখন গ্রসারি কেনাকাটা করতে যাই আমাকে এক্সট্রা করে কিছু না কিছু পছন্দমতো কিনতেই হবে আর এই যে জিনিসটা কিনি সেটা কিন্তু আমি কোনো বাড়তি টাকা থেকে কিনি না সেটা যেটা আমার গ্রসারি কেনার একটা বাজেট থাকে সেখান থেকেই কিনি আসলে যে জিনিসটা পছন্দ হয়ে যায় সেটা রেখে আসবো কেন যেন শপিং করতে গেলে এটা আমি কিছুতেই পারি না তো তারপরে আবার বাজেটের একটা চিন্তা করতে হয় যে বাড়তি কিছু কিনে ফেললে এদিকে আবার টান পড়ে যাবে কিন্তু আমার সেটা কখনোই হয় না কারণ যখন আমি গ্রসারি কেনাকাটা করি তার আগে আমি বাড়িতে খুব ভালোভাবে দেখে নিই কোন জিনিসগুলো আমার এক্সট্রা রয়ে গেছে কারণ দেখবে প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু সেটা হয় অনেক কিছু এক্সট্রা থেকেই যায় সবই যে এক মাসের মধ্যে শেষ হয়ে যায় তা কিন্তু না অনেক মশলাপাতি থাকে যেটা হয়তো দুই মাসও চলে যায় তো সেইভাবে আমি আগে দেখি ঘরের মধ্যে কি কী এক্সট্রা রয়ে গেল তো সেগুলো দেখে লিস্ট বানাই যে এই মাসে আমাকে কি কি বাজার করতে হবে আর সেখান থেকেই যে এক্সট্রা টাকাটা থেকে যায় সেটা থেকেই পছন্দমতো কিছু জিনিস কিনে নিয়ে আসি আর ঘরের মধ্যে দেখবে বাড়তি জিনিস বেশি বেশি করে কিনে রাখার কোনো মানে হয় না প্রথমত তো এক্সপায়ার হয়ে যায় অনেক সময় পোকা ধরে যায় জিনিসটা নষ্ট হয়ে যায় তাই নষ্ট করার কোনো মানেই হয় না তার থেকে জিনিসটা সময় মতো কাজে লাগিয়ে আর ওই টাকাটা দিয়ে যদি অন্য কিছু কেনে যায় সেটাই ভালো হয় অনেক দিনের সাংসারিক জীবন তাই কেনাকাটা করতে করতে এখন একটা অভ্যেস হয়ে গেছে যে কোনটা দিয়ে কি করলে কতটা সেভিংস করা যাবে তো এটা ছিল আগের দিনের ব্লগ যেদিন গ্রসারি কেনাকাটা করেছি তো সেদিন তো রাত হয়ে গেছিলো পরের দিন সকাল থেকে আবার ব্লগটা শুরু করেছি তো সকালবেলা আগে গ্রসারি যেই কেনাকাটাগুলো করেছিলাম সেগুলো জায়গা মতো গুছিয়ে রেখেছি সকালবেলা তো প্রচুর কাজকর্ম থাকে সেগুলো শেষ করেছি তো এই তো একটা একটা করে এখন কন্টেনারগুলো রিফিল করে নিচ্ছি কিছুদিন যাবৎ তোমাদেরকে বলেছিলাম যে শরীরটা ভালো নেই ডক্টরের ট্রিটমেন্ট চলছে তো ওষুধপত্র খাচ্ছি তো ভালো মন্দ নিয়েই সমস্ত কিছু সময় কাটাচ্ছি আর একা সংসারে যা হয় শরীর ভালো থাকুক আর খারাপ থাকুক সমস্ত কিছু কাজ নিজের হাতেই করতে হয় কেউ তো হেল্প করার নেই আর সত্যি কথা বলতে চাইলেই হেল্পিং হ্যান্ড রাখতে পারি কিন্তু তোমাদেরকে যেটা আগেও বলেছি যখন আমার হেল্পিং হ্যান্ড ছিল এত প্রবলেম হয়ে যেতো যেই কাজটা হয়তো আমি একটার মধ্যে শেষ করতে পারি সেটা শেষ হতে হতে বিকেল চারটে হয়ে যেত তার জন্যে অপেক্ষা করতে হতো তো সেইভাবে কাজ করা আমার কেন যেন একদমই পছন্দ হয় না কারণ সকাল সকাল ঘর পরিষ্কার হয়ে যাবে কাজকর্ম শেষ হবে এটাই ভালো লাগে সেই দুপুরবেলা দুপুর গড়িয়ে যায় তখন কাজকর্ম হবে ঘরদোর মোছামুছি হবে এটা আমার ভালো লাগে না যার জন্য ভাবি সকাল সকাল নিজের কাজ নিজেই শেষ করবো তারপরে দরকার পড়লে সারাদিন পরে পড়ে ঘুমোবো সেটাও অনেক ভালো আসলে কি পড়ে পড়ে ঘুমানো যায় তেমন কিন্তু না হয়তো কিছুটা রেস্ট পাওয়া যায় কিন্তু সারা দিনের কাজকর্ম যখন কাটটা তখন করেই নিতে হয় বাচ্চার পড়াশুনো যেহেতু নিজেকে দেখতে হয় তো অনেকটাই চাপ থাকে আসলে যখন জয়েন্ট ফ্যামিলিতে আমরা থাকি তখন দেখবে শরীর অসুস্থ হলে কেউ না কেউ হেল্প করা থাকে তো ভালোই লাগে একটু হেল্প পাওয়া যায় কিন্তু একা সংসারে কিন্তু সেটা সম্ভব হয় না এখানে একটা কিন্তু থাকে যে অনেক সময় দেখবে জয়েন্ট ফ্যামিলিতে আমরা থাকি ঠিকই যখন শরীরটা অসুস্থ হয় তখন আবার হেল্প করার কেউ থাকে না বা একদিন যদি কেউ হেল্প করলো দ্বিতীয় দিন তার জন্য কথা শুনতে হয় তো সেক্ষেত্রেও অনেক সমস্যা সব ক্ষেত্রে যে সবাই হেল্পফুল হবে তাও কিন্তু নয় আর যেটা সব থেকে বড় কথা মেন্টালি স্যাটিসফ্যাকশান বা মেন্টালি তোমার পিসফুল থাকা যখন দেখবে তোমার শরীরটা ভালো নয় অথচ কেউ একটু হেল্প করছে তোমাকে তার বদলে কেউ কথা শোনাচ্ছে বা কেউ রাগ হয়ে যাচ্ছে তখন তোমার শরীরটা বা মানসিক অবস্থা আরও বেশি খারাপ হয়ে যায় তখন মনে হয় কারো হেল্পেরই প্রয়োজন নেই আর তখন মনে হয় এমন জয়েন্ট ফ্যামিলিতে থাকার থেকে একা থাকাটা অনেক ভালো একটা কথা আছে না ভালোবাসা দিলেই ভালোবাসা পাওয়া যায় কিন্তু আমি মনে করি প্রত্যেকটা মানুষের জন্য এই কথাটা আলাদা সব ক্ষেত্রে কিন্তু ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় না আর আমাদের মেয়েদের যখন আমরা শ্বশুর বাড়িতে যাই তখন প্রথম অবস্থাতে কেউ ভেবে যায় না যে শ্বশুর বাড়ির থেকে আলাদা থাকবো বা হয়তো বনি বনা হবে না বা অনেক সুখে থাকবো বা কি হবে কি হতে চলেছে সেটা কেউ আসলে ভাবে না সবাই তো পজিটিভভাবেই যায় কিন্তু যাওয়ার পরে যখন যেই পরিস্থিতিটার শিকার হয় তখন থেকে আসলে নানা রকম ডিসিশন নিতে হয় নিজেদের এই কথাগুলো এর জন্যই বলছি অনেক সময় এরকম কমেন্ট পাই যে শরীর অসুস্থ তারও কেন কারো হেল্প নেই না বা ফ্যামিলির কেউ কেন হেল্প করে না এর জন্যই হেল্প নেই না যে কারো হেল্প নিলে তার কথার নিচে পড়ে যেতে হয় তার থেকে একা যতটা পারি ততটাই করা ভালো কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালোই আছো আমার চোখ মুখ ফুলে দেখো কী অবস্থা কারণ আমার ভীষণ রকমের কানে ব্যথা শরীর একদম ভালো নেই আর এতক্ষণ আমি শুয়েছিলাম এখন বেলা বারোটা বাজে তো সকালের ব্রেকফাস্ট করেছি আয়সমানের বাবা ডালিয়া খেয়ে চলে গেছে অফিসে আর আয়ুষ্মানকে স্নান করে দিয়েছি এই তো কাজকর্ম মেশিনে দিয়ে দিলাম কাপড়গুলো কাপড়গুলো ধুতে থাকি ততক্ষণে রান্নাবান্না করবো মাছ এনে চিকেন এনে সকালবেলা রেখে দিয়েছে ধুয়ে ঠুয়ে পরিষ্কার করে রেখেছি কিন্তু এখনও রান্না করিনি এত শরীরটা খারাপ লাগছিল আমি আর পাচ্ছিলাম না আমি কি করেছি শুয়ে পড়েছি প্রায় দেড় ঘন্টা মতো শুয়েছিলাম ওষুধ টষুধ খেয়ে এখন দেখো এই সাইডটা বুঝতে পারছো কি না এই যে এই সাইডটা ফুলে গেছে এই সাইডের থেকে এই সাইডে বেশি ব্যথা তো ওষুধ খেয়ে শুয়েছিলাম আর ওষুধ খাওয়ার পরে কি হয় মুখে একদম রুচি থাকে না ইচ্ছে করে না ভিতরটা কেমন অ্যান্টিবায়োটিক খেলে কেমন জ্বর জ্বর লাগে না মুখটা তেতো তেতো লাগে যদিও জ্বর নেই তো কেমন একটা টায়ার্ডনেস ভীষণ তো তো এই ভাবলাম যে শুয়ে থেকে রান্নাটা করে স্নান ঠান করি স্নান করলে ভালোই লাগবে তো এই তো চলো কাজকর্ম করতে থাকি তোমরা সাথে থাকো বেশ কড়া কড়া ওষুধ খাচ্ছি জন্য কয়েকদিন ধরেই আয়ুষ্মানের বাবা ওই জ্যান্ত মাছ যেগুলো হয় শিং মাগুর তারপরে কই মাছ এগুলোই বেশি করে আনছে খাওয়ার জন্য আর শিং মাছ আর মাগুর মাছ যেটা হয় পাতলা ঝোল করে খাওয়া যায় কিন্তু আজকে যেটা এনেছে কই মাছ আর কই মাছ পাতলা ঝোল আমি একদমই খেতে পারি না একটু মাখা মাখা বা একটু বেশি মশলা ব্যবহার না করলে কেন যেন আমার খেতে ইচ্ছে করে না তো কই মাছের জন্য আজকে রান্না করব তেল কই তেল কইটা খুব ভালো লাগে খেতে একটু অন্যরকমভাবে রান্না করব এখানে দেখো এক টি স্পুন আমি গোটা জিরে নিয়েছি দু টুকরো আদা নিয়েছি কয়েক কোয়া রসুন আর লাল দেখে লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কাও নেওয়া যেতে পারে আর একটি স্পুন নিয়েছি গোটা ধনে আর মৌরি গোটা ধনে আর মৌড়িটা দিলে না তেলকুয়ের যে গ্রেভিটা হয় টেস্টি হয় ভীষণ তো এখানে একটা পাতলা করে সবজির ঝোল করবো কারণ প্রত্যেক দিন ডাক্তার আমাকে খুব বেশি বেশি করে সবজি খেতে বলেছে তো ওই মাখা মাখা সবজি রোজ আর খেতে ভালো লাগে না আর আজকে যেহেতু পাতলা করে আর মাছের ঝোল করছি না তো ভাবলাম সব সবজি দিয়ে একটা পাতলা ঝোল করব একদম তেল কম দিয়ে মানে অল্প সামান্য পরিমাণে তেল ব্যবহার করব ওই ঝোলটাতে আর সবজিগুলো ভালো করে ধুয়ে নিয়েছি টুকরো টুকরো করে কেটে এখন অল্প একটু লবণ দিয়ে প্রেশারে দুটো তিনটে সিটি দিয়ে নেব যেন সবজিটা সেদ্ধ হয়ে যায় আর এখানে মাছগুলো ভেজে নিচ্ছি নিজের ভালোটা নিজেকে বুঝতে হবে সেটা কিন্তু কেউ বুঝে দেবে না যেহেতু একা সংসারে থাকি যার জন্য নিজের সুবিধে মতো চলারই চেষ্টা করি এই যে সকালবেলা কাজকর্ম করে আয়ুষ্মানকে স্কুলে পাঠানো হয়েছে এটা একটা কাজ তো তারপরে কিছুটা সময় রেস্ট নিয়ে নিয়েছি তখন যদি রেস্ট না নিয়ে কাজকর্মগুলো পরপর করতাম আরও শরীরটা বেশি খারাপ লাগতো তার থেকে এই যে রেস্ট নিয়ে একটুখানি সুস্থ হয়ে আবার কাজ শুরু করেছি এটাই অনেক ভালো হলো তো নিজেকে বুঝে সবসময় চলার চেষ্টা করি নিজের ওপর খুব বেশি জোর দিয়ে বা নিজেকে খুব বেশি সমস্যার মধ্যে ফেলে তারপরে যে কাজকর্ম করব সেটা কখনোই করি না কারণ আমি ভালো করেই জানি আমি যদি অসুস্থ হয়ে যাই তাহলে আমার সন্তানকে বা আমার সংসারকে চালানোর মতো বা হেল্প করার মতো তেমন কোনো মানুষ নেই যার জন্য সব সময় আসলে নিজের ভালো মন্দটা নিজেকেই তো বুঝতে হয় তাই না কারণ তোমরা অনেক সময় বলো যে ব্লগ দিচ্ছ না কি হয়েছে কি না হয়েছে আসলে এরকম একটা চ্যানেল আমিও চেষ্টা করি খুব ভালোভাবে কাজটা করার কিন্তু যখন বিভিন্ন সমস্যার সম্মুখীন হই তখন সবার আগে আমি সংসারকে আর ছেলের পড়াশুনো আর সংসারের প্রত্যেকটা কাজকর্ম এগুলোকেই প্রায়োরিটি দেই যার জন্য নিজের কাজটা একটুখানি পিছিয়ে যায় তো তারপরেই সব তো ভগবানের ইচ্ছা ঠাকুর যদি চায় তাহলে সব কিছু সুন্দরভাবে হবে আর ঠাকুর যদি না চায় যে জীবনে এগোবো বা কিছু করব নিজের পায়ে দাঁড়াবো তাহলে তো আর কিছু করার নেই তারপরেও হাল ছাড়বো না দেখা যাক কি হয় সবজিটা সেদ্ধ করা হয়ে গেছে সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিয়েছি এবার কড়াতে অল্প পরিমাণে তেল দেব সর্ষের তেল অবশ্যই তো কালো জিরে সামান্য দিয়ে দুটো কাঁচা লঙ্কা দিয়ে এই তো ফোড়নের মতো দিয়ে দিলাম হয়ে গেল সবজির ঝোল এটা ভীষণই হেলদি আর গরমকালে এই ধরনের সবজি বা এই ধরনের রেসিপিগুলো ট্রাই করা খুব ভালো পেটের পক্ষেও ভীষণ ভালো হয় আর আমার খুব ভালো লাগে এই ধরনের হালকা খাবার খেতে আর এদিকে দেখো মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে কি কি দিলাম তো দেখতেই পেলে এখানে যে মশলাটা আমি জলের মধ্যে গোটা মশলাগুলো ভিজিয়ে রেখেছিলাম সেটা পেস্ট করে দিয়ে দিয়েছি তার সাথে লঙ্কার গুঁড়ো হলুদ লবণ আর টমেটো একটা গোটা দিয়ে দিয়েছিলাম ভালো করে কষিয়ে নেওয়ার জন্য আর সামান্য পরিমাণে চিনি দিয়ে দিয়েছিলাম চিনি দিলে একটুখানি মিষ্টি মিষ্টি হবে যেহেতু টমেটো দিয়েছি আর খেতে কিন্তু খুব ভালো লাগবে আর স্বাদ মতো লবণ তো দিয়েই দিয়েছিলাম এবার খুব ভালো করে মশলাটাকে কষিয়ে এই যে ঝোল দিয়ে দিলাম আর খুব বেশি ঝোল করব না একটু গ্রেভি করব যেহেতু আমার ঝোলের তরকারি আগের থেকে রান্না করা হয়ে গেছে তো এবার দেখো এবার গ্রেভিটা ফুটে উঠেছে একে একে মাছগুলো দিয়ে দিলাম আয়ুষ্মান আবার কই মাছ একদমই খেতে পারে না কারণ অনেকটা কাটা থাকে আর যে কোনো জ্যান্ত মাছই ও কেন যেন খুব একটা ভালোবাসে না তো যার জন্য ওর জন্য একদিকে কিন্তু চিকেন রান্না করে নিচ্ছি কারণ ওর চিকেন হলে আর কিছুই লাগে না সবজি আছে সবজিটা ও খাবে তার সাথে চিকেন বাস হয়ে যাবে আর এই তো আমাদের জন্য মাছ রান্না হচ্ছে আমার এই ধরনের রেসিপিগুলো বা আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও তোমাদের একটা লাইক পরবর্তীকালে ব্লগ বানাতে আমাকে অনেক বেশি মোটিভেট করে আর তোমাদের যদি মনে হয় ইউটিউবে আমি একটুখানি জায়গা করে নিই তাহলে আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইবও করতে পারো চালে ব্লগুলোকে শেয়ারও করতে পারো আসলে প্রত্যেকটা কাজ করার পেছনে কোনো একটা মোটিভেশনের দরকার হয় এই যে আমি ইউটিউবে কাজকর্ম করছি এখানে যদি তোমাদের থেকে মোটিভেশন না পাই বা তোমরা আমাকে মোটিভেট না করো কাজ করার জন্য বেশি বেশি করে ব্লগ দেওয়ার জন্য বা আমার ব্লগগুলোকে তোমরা না দেখো না লাইক করো তাহলে কিন্তু আমার কাজ করার যে একটা মোটিভেশন সেটা আমি হারিয়ে ফেলি বা পরবর্তীতে ব্লগ বানানোর কোনো ইচ্ছা থাকে না কিন্তু যদি তোমাদের ভালোবাসাটা আমি দেখতে পাই সেক্ষেত্রে মনে হয় যে যতটাই সমস্যা থাকুক যাই থাকুক কেন হাল ছাড়বো না কাজ করে যাব তো এই যে সফলতা কতটা পাবো কতটা পাব না সেটা তো অনেকাংশেই তোমাদের ওপরেই ডিপেন্ড করছে তেলকুই রেডি হয়ে গেছে আর তেলকুই মানে যে খুব বেশি তেল দিয়ে রান্না করেছি দেখতেই পাচ্ছ তা কিন্তু নয় পরিমাণ মতো যতটা তেলের প্রয়োজন ততটুকুই দিয়েছি তো ভিডিওটা কেমন লাগলো জানিও আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ব্লগে ততক্ষণের জন্য ভালো